ভালো যদি হতে হয় তবে নিজের বাবা মা এবং উপরওয়ালার চোখে ভালো হন। পৃথিবীর বাকি লোকের কী যায় আসে, এরা তো আপনার সফলতা দেখে হিংসা করবে আর অসফলতাতে মজা উড়াবে। কখনো অহংকার করবেন না, কারণ সময়, পরিচয় ও সম্পদ কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। আপনি খুশিতে আছেন ভালো কথা, কিন্তু আপনার কারণে কেউ খুশিতে আছে এটা অনেক বড় ভালো কথা। ভালোবাসা সত্যিই অনেক ভাগ্য করে পাওয়া যায়। কেউ তো ভালো না বেসেও অনেক ভালোবাসা পায়, আর কেউ অনেক ভালোবাসার পরেও একাই রয়ে যায়। ভালোবাসা ও পছন্দের মধ্যে পার্থক্য কি জানেন? যদি আপনি কোনো ফুলকে পছন্দ করেন তবে আপনি সেটিকে গাছ থেকে ছিঁড়ে আপনার কাছে রাখতে চাইবেন, কিন্তু যদি আপনি ফুলটিকে ভালোবাসেন তবে তাকে না ছিঁড়ে রোজ সেই গাছটিতে পানি দিবেন। আমার কথা যদি শোনেন তাহলে বলবো, প্রাণ খুলে বাঁচুন, কারণ বয়স এবং লোকের কথা ভাবলে কেবল ভাবতেই থাকবেন। পৃথিবীতে এসেছেন তাহলে কিছু করে যান, তা না হলে জীবন্ত পশুরাও পার করে। বিশ্বাস কথাটির মাঝে বিষও আছে আবার আশাও আছে, তাই এটা আপনার উপরে নির্ভর করে আপনি কোনটা বেছে নেবেন। কখনোই তার মনে কষ্ট দেবেন না যে আপনাকে সত্যিই ভালোবাসে, হয়তো সে আপনার যোগ্য নয় কিন্তু সেও তো একটা মানুষ। আপনার হাতের সাহায্যে করা দান এবং মুখের সাহায্যে নেওয়া উপরওয়ালার নাম কখনো বিফলে যাবে না। জীবনে তিনটি কথা সবসময় মেনে চলবেন, তার কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন যাকে আপনি সত্যিই ভালোবাসেন, তাকে কখনোই ছেড়ে দেবেন না যে আপনাকে ভালোবাসে, তাকে কখনোই মিথ্যা বলবেন না যে আপনাকে বিশ্বাস করে। ধৈর্য এবং সহ্য এটা কোনো দুর্বলতা নয়, এটা তো মনের ভেতরের ক্ষমতা যা কেবল মহান লোকদের ভেতরেই থাকে। জীবনের কেবল একটাই নিয়ম রাখুন, সোজা কথা বলুন, সত্য কথা বলুন এবং সামনাসামনি বলুন, পেছনে কথা বলে কাপুরুষেরা। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে আপনার চোখ উপড়ে খাবে। সৌন্দর্য একদিন আপনাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন আপনার সাথে থাকবে। নেকড়ের পালের সাথে বসবাস করুন, আপনি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবেন। বুদ্ধিমানেরা কখনো নিজেদের মধ্যে ঝগড়া করে না। আপনি যদি টাকা ধার করেন তবে আপনি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর যদি টাকার মালিক হন তাহলে ব্যাংক আপনার কাছে দায়বদ্ধ। অন্ধরা দেখতে না পেলেও আলো আলোই থাকে, আলো অন্ধকার হয়ে যায় না। চোখ নিজেকে বিশ্বাস করে আর কান বিশ্বাস করে উন্মুখে। অকর্মার কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে, কিন্তু কখনোই বেশিক্ষণ থাকে না। সৎকর্ম যত ছোটই হোক তা কখনো বৃথা যায় না। যদি খুব ভালো কিছু করতে না পারেন তবে ছোট ছোট কাজ খুব ভালোভাবে করুন। হাজার মাইলের যাত্রা শুরু হয় একটিমাত্র পদক্ষেপের মধ্য দিয়ে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।